রাজুর বাবা দিন শেষে মোটামুটি 250 থেকে 300 টাকা ইনকাম করে, কিন্তু বাবার এই ক্ষুদ্র ইনকামে 25 বছর বয়স্ক রাজু মোটেও সন্তুষ্ট নয়। প্রায় প্রতিদিনই বাবার সাথে তার ঝগড়া হয়, কারণ বাবার এই ক্ষুদ্র ইনকামে 5 সদস্যের পরিবার কোনো মতে চলে। কিন্তু রাজু তার শখ পূরণ করতে পারে না। সে একটি কম্পিউটার কিনতে চায়, একটি বাইক কিনতে চায়, কিন্তু বাবা তাকে কোনো টাকাই দেয় না। কিন্তু সে এটা বোঝে না যে তার বাবা আর টাকা পাবে কোথা থেকে, সব টাকা তো সংসারেই খরচ হয়ে যায়। কিন্তু 25 বছর বয়স্ক রাজু পরিবারের ইনকাম বৃদ্ধিতে কোনো সাহায্যই করে না বাবাকে। সে সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাবা মা অনেকবার বলা সত্ত্বেও সে কোনো কথাই মানে না। বাবা যখনই রাজুকে বলে এবারে কিছু একটা কর বাবা, বয়স তো অনেক হলো, আমি আর আগের মতো কাজ পাই না, কারণ বয়স অনেক বেড়ে গেছে, সংসারের হালটা যে তোকেই এবার ধরতে হবে। বাবার এই কথা রাজুকে যেন তীরের মতো আঘাত করে। সে বলে, খাওয়াতে না পারলে জন্ম দিয়েছ কেন? বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঘর থেকে বাইরে বেরোলেই শুধু টাকা আর টাকা, বর্তমান যুগে টাকা হাওয়ায় ঘুরে বেড়ায়। রাজুর এই কথা শুনে বাবা মনে মনে অনেক কষ্ট পেলেন। তিনি রেগে গিয়ে বললেন, তোর যদি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ, তাহলে তুই বেশি না মাত্র 50 টাকা ইনকাম করে দেখা আমাকে। বাবার এই কথা শুনে রাজু হাসতে হাসতে বলল, 50 টাকা, মাত্র 50 টাকা, এটা কোনো টাকা নাকি? এটা তো হাতের ময়লা। 50 টাকা কেন, আমি তোমাকে কালই 5000 টাকা ইনকাম করে দেখাবো। পরদিন সকাল হতেই রাজু তার প্রতিজ্ঞা পালন করতে বেরিয়ে পড়ল। যাবার আগে তার বাবাকে আরেকবার সে বলে যায়, দেখবে আজ আমি কেমন করে কয়েক ঘন্টায় 50 টাকা নয় 5000 টাকা ইনকাম করে নিয়ে আসব। রাজুর বাবা কিছুই বললেন না। এদিকে রাজু রাগের মাথায় বাবাকে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে কোথায় গিয়ে কাজ করবে? সে তো কোনো কাজে পারদর্শী নয়। সে দেখল একজন রাজমিস্ত্রি ঘর ঠিক করছে। সে তার কাছে গিয়ে বলল, আপনার কি কোনো কাজের লোক লাগবে? রাজমিস্ত্রি বলল, হ্যাঁ একজন দরকার, কিন্তু পাচ্ছি না। রাজু বলল, আমি কাজ করতে চাই, আমাকে কত টাকা মজুরি দিবেন? মিস্ত্রি বলল, 250 টাকা। 250 টাকার কথা শুনে রাজু হাসতে লাগলো, মাত্র 250 টাকা, এটা আবার কোনো টাকা হলো নাকি? আপনার কাজ আপনি মাথায় করে রাখুন, আমি চললাম। এই বলে রাজু গজ গজ করে পা বাড়ালো, কিন্তু অনেক খুঁজেও সে 5000 টাকার কোনো কাজ খুঁজে পেল না। এদিকে প্রচণ্ড খিদে লেগেছে তার। সে একটি হোটেলে গেল, কিন্তু তার কাছে যে একটিও টাকা নেই, সে কোনো কথা না ভেবেই হোটেলে বিভিন্ন খাবার খেয়ে নিল। কিন্তু যখন তাকে বিল মিটিয়ে দিতে বলা হলো, তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, খিদের জ্বালা বড় জ্বালা। সে কাঁদতে লাগলো, আমার কাছে কোনো টাকা নেই, আমি খাবারের বদলে কাজ করে দিতে চাই। হোটেলের মালিক কিছুটা দয়া দেখিয়ে রাজুকে বাসন পরিষ্কার করতে বললেন। রাজু মনে মনে ভাবছে, সি সি, অপরের খাওয়া বাসন সে পরিষ্কার করবে ভাবতেই তার যেন বমি পাচ্ছে। কিন্তু তাকে যে পরিষ্কার করতেই হবে, যে ছেলে কোনোদিন বাড়িতে নিজের খাবার থালার জল পর্যন্ত ফেলেনি, সে আর বাসন পরিষ্কার করতে পারবে কেন? তার কাজ দেখে মালিক বেজায় রেগে গেলেন। মালিক তাকে নানান গালমন্দ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। এদিকে কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে এসছে, কিন্তু সে এখনও 5000 টাকার কোনো কাজ খুঁজে পাচ্ছে না। 5000 টাকা তো অনেক দূরের কথা, সে এখনও 1 টাকাও ইনকাম করতে পারেনি। সে ঠিক করল টাকা ইনকাম না করে সে বাড়ি ফিরবে না। হতাশ হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ে। সে দেখল একটি লোক ভ্যানে করে ফুল পার হচ্ছে, কিন্তু সে কিছুতেই বস্তাবর্তী ব্যানটি উঁচু ফুলে তুলতে পারছে না। সে মানুষের সহায়তার জন্য এদিক ওদিক দেখছে, কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছে না। রাজুকে গাছের নিচে বসে থাকতে দেখে সে রাজুকে ডাক দিল। রাজুকে সে ভ্যানটি একটু ঠেলে দিতে বলল। রাজু বলল, ভ্যান ঠেলে দিতে পারি, তবে একটি শর্তে। লোকটি বলল, কি শর্ত? রাজু বলল, আমাকে 5000 টাকা দিতে হবে। রাজুর কথা শুনে লোকটি হাসতে লাগলো, সামান্য ভ্যান ঠেলার জন্য 5000 টাকা? এত টাকা তো আমি 1 সপ্তাহ ইনকাম করতে পারি না। রাজু আর কোনো উপায় না দেখে বলল, আচ্ছা আমাকে 50 টাকা দিতে হবে। লোকটি বলল, তোমার মধ্যে কি মানবতা বলতে কিছুই নেই? একটু সহায়তা করার জন্য টাকা চাইছো? রাজু বলল, আমি ওসব মানবতা টানবতার ধার ধারি না, টাকা দিলে ভ্যান ঠেলবো, না দিলে বলুন আমি চলে যাচ্ছি।
লোকটি আশেপাশে দেখল কোনো জনমানবের দেখা নেই, সে নিরুপায়। তাই রাজুর কথাই সে রাজি হয়ে গেল। অবশেষে সে দিনান্তে 50 টাকা ইনকাম করতে ফেরেছে। সে বাড়ি গেল। তাকে দেখে তার বাবা বলল, রাগ থামলো তোর? সারাদিন না খেয়ে কোথায় ফালিয়েছিস? রাজু বলল, টাকা ইনকাম করতে। আর আমি তো বলেইছিলাম টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ না। আমি 5,000 টাকারও বেশি ইনকাম করেছি একদিনে। টাকাটা দিয়ে হোটেলে দামি দামি খাবার খেয়েছি, তাই দেরি হয়ে গেল। আর এই নাও, তুমি তো বলেছিলে শুধু 50 টাকা ইনকাম করে দেখাতে, তাই তোমার জন্য 50 টাকা নিয়ে এসেছি। এই বলে সে বাবার দিকে টাকাটা বাড়িয়ে দিল। তার বাবা বলল, বেশ তো, তাই এই 50 টাকাটা আমাকে না দিয়ে যা কুয়াতে ফেলে দিয়াই। কথাটা শুনেই রাজু আবার দুম করে রেগে গেল। তোমার মাথা খারাপ হয়েছে? এই 50 টাকা ইনকাম করার জন্য আমি সারাদিন ঘুরেছি, টাকা না থাকাই হোটেল থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কষ্ট করে 50 টাকা ইনকাম করেছি, আর তুমি টাকাটা কুয়াতে ফেলে দিতে বলছো? কথাটা বলা শেষ হতে না হতেই রাজুর খেয়াল হলো, ইস, তার মুখ ফসকে সত্য কথাটা বেরিয়ে গেল কিভাবে? সে আর চুপ থাকতে পারল না। বাবাকে সর্বদা মেজাজ দেখানো রাজু কান্নায় ভেঙে পড়ল। সে বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি তোমার অযোগ্য পুত্র, আমি তোমার কোনো কাজেই আসতে পারিনি, তোমার কথাই সবসময় অবজ্ঞা করেছি, তোমাকে অপমান করেছি, তোমার ইনকাম নিয়ে তাচ্ছিল্য করেছি। আমি ভাবতাম টাকা ইনকাম করা অনেক সহজ, কিন্তু আজ বাস্তবতার সম্মুখীন হয়ে আমি উচিত শিক্ষা পেলাম। আমি কাল থেকেই তোমার সঙ্গে কাজে যাব বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মেজাজি রাজুর মুখে এই কথা শুনে রাজুর বাবা মা বোনের চোখে পানি চলে আসলো। রাজুকে মাটি থেকে উঠিয়ে তার বাবা বললেন, সে না হয় যাবি, এবার যা তো, পরিষ্কার হয়ে আয়, এখন ভাত খাবি। বুঝলেন তো, যে সন্তান বাবার রাগ সহ্য করার ক্ষমতা রাখে তার উন্নতি নিশ্চিত। বাবা নামক গাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে, সেদিন বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন। বাবার পায়ের চটি ছিঁড়ে গেলেও সন্তানকে নতুন জুতো কিনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। নিজের চাওয়া পাওয়াকে মনের মধ্যেই রেখে দিয়ে সন্তানের চাওয়া পাওয়াকে প্রথমে স্থান দেন তিনি। কখনো কখনো হয়তো তিনি রেগে গিয়ে আমাদের দু এক কথা শুনিয়ে দেন, কিন্তু একটু গভীরভাবে বাবার রাগের মাথায় বলা কথাগুলি চিন্তা করে দেখবেন। তিনি যা বলেছেন সবই বলেছেন আমাদের ভালোর জন্য, আমাদের উন্নয়নের জন্য। তাই বাবার ইনকাম দেখে তাচ্ছিল্য না করে বাবাকে সাহায্য করাই একজন যোগ্য সন্তানের প্রথম কাজ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, এবং এই ধরনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।